नक्शा भरा नक्शी कथाए नक्शा बुनन फुटे ओठे नक्शा भरा नक्शी कथाए नक्शा बुनन फुटे ओठे दृष्टि रेशा भरा शिल्प भवनाय बंगाली मन मेते ओठे नक्शा भरा প্রতি সপ্তাহের মতোই কথা রাখতে আমি পারমিতা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে অতি অবশ্যই রয়েছেন সাহা টেক্সটাইলের কর্ণধার মাস্টার উইভার কান্তি সাহা। প্রত্যেক সপ্তাহে আপনি হাজির থাকেন আমাদের সঙ্গে, এবং শাড়ি যে কত রকমের হতে পারে, অরণ্য, অজানা বাংলা, দেশ, শাড়িরও যে এত রকম ভাগ হতে পারে সেটা বোধহয় আমরা সত্যি সাহা টেক্সটাইলে না এলে জানতেও পারতাম না। তো আজকে আমরা নতুন কি রেঞ্জ দেখব? নতুন রেঞ্জ না, আজকে একটা মানে আমাদের যেহেতু এখন রমজান মাস চলছে, উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। তো আনন্দিত প্রাণ মানে আসছে ঈদ, রোজার ঈদ, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, এই দেখো। সেজন্য একটা লেহেঙ্গা ব্ল্যাক, একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঈদের পোশাক। এটা দেখো, এটা রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, এটা কেমন হবে বলো তো? ব্ল্যাক একদম, খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ। এই যে ব্লাউজটা দেখো, এটা স্টিচ করতে হবে। এই যে পারমিতা দেখো, একটা কিন্তু একটা নতুন একটা দুদিকে কিন্তু রিভার্সিবল। এই যে এটা ব্ল্যাক আছে, আবার গোল্ডেনও তুমি করতে পারো, খুব সুন্দর। দামটা বলে দিই, আর লেহেঙ্গা তো প্রচুর রেঞ্জ আছে আমাদের কাছে, দেবদাস ছবি টবিতে যেরকম দেখেছি সেটা আমাদের একটা ভারতীয় সংস্কৃতি বলতে পারো, সাংঘাতিক। হ্যাঁ, দামটা বলে দাও, 9410 টাকা এই লেহেঙ্গার দাম। হ্যাঁ, এইটা দেখো, দেশ আমার, দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাটি। এটা এইভাবে আমরা দেখবো, দেখো দেশ, এটা তসর ঘিচাতে করা আছে আর দেশের ট্যাগ রয়েছে। আর এটার দামটা বলুন, এটার দাম হচ্ছে 999 টাকা। এখন কিন্তু এই আমার হাতে যেটা দেখছেন এটা ইন্ডিগো, যেই ব্রিটিশ আমলের যে ইন্ডিগো নীল চাষ নিয়ে যেটা ব্রিটিশরা যেটা করেছিল, তখন কিন্তু ইচ্ছার বিরুদ্ধে আমাদের রাজি করে মানে করতে বাধ্য করেছিল, তাই না? আর এখন কিন্তু ইন্ডিগো আমাদের এটা চাষ হচ্ছে নীলচা, ইচ্ছার বিরুদ্ধে না, যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কেউ জোর জবরদস্তি কেউ কে বাধ্য করছে না, এটা ইন্ডিগো নীল চাষের ইন্ডিগো ব্লু। আর ইন্ডিগো ব্লু নিয়ে কিন্তু আপনারা প্রচুর বড় বড় ফ্যাশন ডিজাইনাররা কাজ করছে, লক্ষ্য করে দেখবে। কিছুদিন আগে একটা অল ওভার ইন্ডিয়ার সব থেকে বিখ্যাত বড় একটা ব্র্যান্ড, সেটা ইন্ডিগো ব্লু নিয়ে কাজ করছে, আমিও ইন্ডিগো ব্লু নিয়ে প্রচুর কাজ করছি। এটা দাম তার সাথে হ্যান্ড পেইন্ট, হ্যাঁ হ্যান্ড পেইন্ট, হ্যান্ড পেইন্ট তো বটেই। আর এই যে দেখো, এগুলোকে ডাবু প্রিন্ট বলে, ডাবু রাজস্থানী ভাষায় ডাবু হচ্ছে মাটি, মাটি দিয়ে আগে সাদাগুলোকে ব্লক করে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে, এটা দেখো বাটিকের আবার ক্র্যাক রয়েছে, এটা ডাবু বাটিক সবকে ওয়াক্স দিয়ে কিন্তু এটাকে করা হয়েছে, আবার এটাকে এটাকে ব্লক করা হয়েছে ডাবু ব্লু কালার, তার সাথে আপনার ডাবু প্রিন্ট, তার সাথে বাটিক রয়েছে। এই পাঞ্জাবিটার দাম হচ্ছে 599 টাকা। তার আগে বলতে হবে এটা অরণ্য, পৃথিবী হোক অরণ্য, একদমই একদমই। এই অরণ্য সেগমেন্টের মধ্যে এই যে সাহা টেক্সটাইলের অভিনব যে পাঞ্জাবি, এর দাম হচ্ছে 599 টাকা, ইন্ডিগো ব্লু এর উপরে কাজ, খাদি, খাদি, আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাটি। মায়ের আঁচল যে কত খাটি সেটা আমি মানে প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি, মায়ের আঁচলের সব সময় কিন্তু আমি যেখানেই যাই, ভারত বা ভারতের বাইরে যেখানেই যাই, সেখানে কিন্তু আমার মায়ের আঁচলটা থাকে, সেই জন্য এটা মায়ের আঁচলের মতো নামটা দিয়েছে। মায়ের আঁচলটা মানে কি, সবাই অনেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যায়, সব নিয়ে যায়, আমি কিন্তু মায়ের আঁচলের, আমার একটা শেভিং কিট ব্যাগ আছে, তার মধ্যে কিন্তু মায়ের আঁচলের টুকরো একটা রাখি, তুমিও রাখবে কালকের থেকে, যে ওটা যে কত খাঁটি, ওটা যে কত মানে আশীর্বাদ, সেটা একদম মানে কালকের থেকেই তুমি করবে, আপনারাও করবেন, প্লিজ মানে অন্যভাবে নেবেন না, অনেক সেটা অনেক
অনেক বড় খাটি যে মা আমার সঙ্গে রয়েছে নিশ্চয়ই আমার একটা স্যাটিসফ্যাকশন আমার একটা কিডব্যাকে থাকে বার একটা আঁচলের একটা টুকরো মানে এটা আমার কাছে মনে হয় এবং সেই মায়ের আশীর্বাদ আপনার মাথায় রয়েছে বলেই কিন্তু আপনি আমাদের জন্য এত কিছু করতে পারছেন মায়ের প্রতিটা সন্তানের কাছেই মায়ের একটা আশীর্বাদ থাকে কেউ সেটাকে নিতে পারে কেউ মানে কি বলবো কেউ ওয়েস্ট করে মানে সেটা আমার বলা উচিত না এটা প্রতিটা মা তো মাই মায়ের দৃষ্টিভঙ্গি সব সব সন্তানের প্রতি যায় কিন্তু সেটা আমরা কেউ নিতে পারি কেউ নিতে পারি এটা আমাদের ব্যর্থতা একদম তবে ওই জিনিসটা তুমি কালকে থেকে করবে মায়ের একটা আঁচল তোমার একটা নিশ্চয়ই একটা কিডব্যাক বা অন্য কিছু তোমরা একটা রাখবে ওটা যে কত বড় আশীর্বাদ সেটা আপনারা করে দেখবেন ঠাকুরের আশীর্বাদ সঙ্গে থাকে মায়ের আঁচলও সঙ্গে থাকে এটা 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 হচ্ছে এটা আমরা প্রতিটা পর্বেই আমরা প্রমোশন করার জন্য দেখছি এই যে দেখ কলমকারিটা মছলিপাটনামে আমার দেশের আমাদের বেঙ্গলে মুর্শিদাবাদ ইসলামপুরে কিন্তু এটা তৈরি হয়েছে আবার নতুন করে ব্রিটিশ আমলে ইংল্যান্ডে ম্যানচেস্টারে সমস্ত যা পণ্যবাহী জাহাজ করে আমাদের কাপড়গুলো সব ওখানে নিয়ে যেত আর ওখানকার টেক্সটাইল মেড কাপড়গুলো আমার খারাপ কাপড়গুলো আমাদের দেশে আমরা পরতাম তাহলে কি ওরা এমনি এমনি আমার দেশের পণ্যগুলো নিয়ে গেল জাহাজ জাহাজ ভর্তি করে এটা এখন আপনাদের সামনে নিয়েছি আপনারা পড়ে দেখবেন এটা সত্যি আমার দেশ আমার পণ্য মায়ের আঁচলের মতো খাঁটি কেন বললাম সেটা আমাদের আগে ব্রিটিশটা আগে বুঝতে পেরেছে সেই কারণে এই খাদি আজকে আবার নতুন করে এখন আবার নিয়ে আসতে হচ্ছে এইটার দাম পড়ছে 799 টাকা এই যে কুর্তিটি আপনারা দেখছেন এটার দাম 799 টাকা এটা হচ্ছে থ্রি পিস খুব সুন্দর এবং এটা অরণ্যতে ইয়ে করা আছে আর পিওর সিফন দোপাট্টা পিওর সিফন দোপাট্টা আর এটার দামটা বলে দাও এখানে এরা কিন্তু ভেজিটেবল ডাই করা আছে এটা এটা 1670 টাকা এটা ভারতের সব থেকে যারা সুতিকে ভালোবাসেন সব থেকে ভালো এটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা আর এটা হচ্ছে তোমার সালোয়ার গ্রিনটা এই যে গ্রিনটা আর ওটা উপরটা কামিজ আর এটা কামিজ এটা ওলিতে পড়া আছে গ্রাম বাংলা সমস্ত এটা হচ্ছে এটা যে কোনো ভাবে তুমি কাস্টমাইজ করতে পারো নিচের লোয়ারটা এই যে এটা চুড়ি পাও করতে পারো সালোয়ারও করতে পারো অথবা তুমি ইয়েও করতে পারো তোমার ওই এখন যেগুলো বেরিয়েছে পাতিয়ালা করতে পারো আর লেগিংস না এটা কটন লেগিংস হবে এটা দোপাট্টা এটা 100% কটন এবং তার সাথে এরকম শিফনের দোপাট্টা এটার দাম পড়ছে 1670 টাকা এটা হচ্ছে কটন থ্রি পিস আর এটা হচ্ছে কটন দেখো এটা হচ্ছে পাটা গ্রিন আর এটা হচ্ছে দোপাট্টা গ্রিন আর এটা হচ্ছে এটার দাম হচ্ছে 575 টাকা 575 টাকা পিওর কটনের উপরে খুব সুন্দর একটা থ্রি পিস সেট চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদের ফিতর আনন্দিত প্রাণ শাহ টেক্সটাইল হরিতলা বারাসাত কেনাকাটা করুন সঙ্গে নিন উপহার 5000 টাকা কেনাকাটা এয়ার ব্যাগ অথবা টু পিসেস গ্লাস স্টোরেজ জার 7500 টাকার কেনাকাটা ইম্পোর্টেড লেডিস ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা ফ্রাই প্যান 10000 টাকার কেনাকাটায় পোলো ট্রলি ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা জয়পান স্টেইনলেস স্টিল মাল্টি বেসিন 15000 টাকার কেনাকাটায় 20 পিসেস ডিনার সেট অথবা হার্ড কুকওয়ের 20000 টাকার কেনাকাটায় প্রেশার কুকার অথবা 3 পিসেস ক্রকারি সেট অথবা মাল্টি ইউটিলিটি প্যান 30000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়ের অথবা এয়ার ফ্যান অথবা ইম্পোর্টেড ট্রলি অথবা ইম্পোর্টেড ট্রাভেল কাম ট্রলি 40000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়ের অথবা পেডেস্ট্রাল ফ্যান এইটা দেখো স্কার্ট এটা এটাও কলমকারির কাজ আছে এটা স্কার্ট মানে এটা এই দেখো এখানে লটকন দেওয়া আছে বাই কালারে লটকন দেওয়া আছে এটা স্কার্টটা এত কমফোর্টেবল বাড়িতে তুমিও যদি বাড়িতে থাকো অবসর সময় যদি যে কেউ যে কোনো বয়সের যেটাই আমি কমফোর্টেবল থাকবো সেটাই আমার কাছে ফ্যাশন যেটা আমার কাছে যে প্রোডাক্টটা কমফোর্টেবল থাকবে মানে পরে আরামদায়ক হবে যে সমস্ত কাজ করতে পারবো সেটাই আমি সবসময় পরবো আমি বলবো না যে আমার বয়স হয়ে গেছে আমি করবো না এটা একটু আমাদের বোধহয় এই জায়গাটা ভাঙতে হবে আর যেটা পরে আরেকটা হ্যাঁ একটা খুব ভালো আমাদের নতুন কনসেপ্ট আসছে এই স্কার্টটার পরে আপনাদেরকে শেয়ার করছি এটার দামটা বলে এটা অরণ্য এটা অরণ্য পৃথিবী হোক সবুজ অরণ্য বললে কিন্তু এই 749
খুব সুন্দর দেখতে এটা শার্ট। এটা শার্টটার দামটা বলো। শার্টটার দাম হচ্ছে 399 টাকা। 399 অরণ্য রেঞ্জের মধ্যে সাদা বারবারই যেটা বলছেন পৃথিবী হোক সবুজময়। না অ্যাকচুয়ালি পৃথিবী হোক সবুজময় সেটা যদি উত্তরাখণ্ডে তো দেখেই তো আমরা বুঝতে পারি এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই যে গঙ্গাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। গঙ্গাকে দেখো কি আমরা একটা অবাক কাণ্ড, আমার বাড়িতে কোনো পুজো হবে, বিয়ে বা কোনো মাঙ্গলিক কাজ হবে, আমরা গঙ্গাকে আহ্বান করি আগের দিন জলটা নিয়ে এসে, তারপরে গঙ্গাকে করে আমরা শুদ্ধ মনে করি। কোনো জায়গায় গেলে আগে আমার বাড়িতে যখন দুধ দোয়া দিই আগে গঙ্গা জলটা দিই। সেই গঙ্গাকে আমরা কিভাবে আমরা দূষণ করছি আমাদের এইটা এই সচেতনতা হওয়া উচিত। শাড়ি বিক্রি করবে সে আমি অরণ্য নিয়ে বলছি, দেশ নিয়ে বলছি, সত্যি বলছি, এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। এটা মানে গঙ্গাকে দেখলে আমাদের, আমরা অথচ ওকে মা বলে আখ্যা দেবো। মানে আরেকটা জিনিস, সেই যে অরণ্যর কথা যেহেতু আসছে, এটা অরণ্যটাই যাই নাহলে ম্যাচ করবে। মানে শুধুমাত্র শাড়ি বিক্রি করাই যে আপনার উদ্দেশ্য নয়, তার সাথে পরিবেশ সচেতনতা, কর্মসংস্থান, মানে টাকা তো একটা অক্সিজেনের কাজ করে, আর বেশি টাকা কিন্তু আবার পলিউশন, সেটা জানো তো। টাকা কিন্তু সত্যি বলছি পারমিতা অক্সিজেনের কাজ করে, কিন্তু টাকা না থাকলে এক পায়ে এগোনো যাবে না, আর কারো করুণা পাত্র হওয়া যাবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্যাথেটিক। কেন বলছি পৃথিবী সবুজ, আজকে ঘর বাড়ি কারো 2 কাঠা 4 কাঠা 5 কাঠা জায়গা আছে, একটা অ্যাপিল আপনাদের কাছে করবো আমি, একটা ক্ষুদ্র ব্যবসায়ী, গাছগুলোকে মানে কিডনি যদি ট্রান্সফার হয় গাছ কেন ট্রান্সফার হয়? গাছও তো এখন হচ্ছে, প্ল্যান্টেশন হচ্ছে, গাছের কোম্পানি রয়েছে, মানে একটা আছে, তাদেরকে বলো গাছগুলোকে ট্রান্সফার করতে। সত্যি তো এত পপুলেশন হয়েছে, আর তোমার 2 কাঠা জমি একটা গাছ হয়ে গেছে, তাহলে এত বড় গাছ হয়ে গেছে তুমি বাড়ি থাকবে কোথায়? কিন্তু গাছটাকেও আমরা কাটবো নিশ্চয়ই। গাছটাকে যদি আমার এফোর্ড করার ক্ষমতা থাকে তাহলেই আমি সেই প্রপার্টিটা খরিদ করবো এবং সেটাকে আমরা অ্যাপ্লিকেশন করে সেই গাছটাকে অন্য জায়গায় ট্রান্সফার করবো। আমি করেছিলাম, আমি যদি বলো আমি একদম আমি করেছি 2-3 জায়গায় গাছগুলোকে, আমি বলছি তাহলেই আমি কিনবো, নাহলে আমি ল্যান্ড প্রপার্টিটা কিনবো। আমি করেছি, একটা আম গাছ ছিল আর একটা জামরুল গাছ ছিল, সেই কারণে আপনি অরণ্যের উপরে এত জোর দেন। সেই গাছগুলোকে সেই সত্যি তো এখন 2 কাঠা 4 কাঠা জমি গাছগুলোকে তো এখন অন্য জায়গায় শিফট করানো যাবে। মানুষের শরীরে যদি কিডনি ট্রান্সফার হয় তাহলে গাছটা তো একটা প্রাণ বলি, আমরা কত বড় বড় বিজ্ঞাপন দেখি, সেটা তো সেটা কেন ট্রান্সফার হচ্ছে? তো নিশ্চয়ই যদি না হতো নিশ্চয়ই আমরা বলতাম যে সেটা কোনো উপায়, আর সেটা তো আমাদের উত্তরাখণ্ডের যেই সৃষ্টি হলো, যেটা ঘটলো, সেটা থেকে তো আমাদের প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত। এটা হচ্ছে অরণ্য। আমাদের সম্মানিত কেতা বন্ধুরা রেগে যাবে শাড়ির প্রোগ্রামে আবার এইসব করতে গেলে। না আমার মনে হয় তার আগে আমরা একটু দামটা বলে দিই। এটার দাম 599 টাকা। এটা এটা আগেরটা আমরা স্কার্ট দেখিয়েছিলাম, এটা স্কার্ট নয়, এটা একটা র‍্যাপ অ্যারাউন্ড, তাই তো? হ্যাঁ, এই র‍্যাপ অ্যারাউন্ডটার দাম 599 টাকা। এই শাড়িটা দেখুন, এটা একদম অচেনা, মানে একদম নতুন করে, কোনোদিন রুটের বাইরে, সিলেবাসের বাইরে, একদম ম্যাচিংটা। এগুলো কিন্তু লঞ্চিং একটা দুটো করেই আছে, এগুলো আগমনীতে পাওয়া যাবে, আগমনীতে পাওয়া যাবে। ঈদ উৎসবেও কিছু অল্প অল্প রয়েছে। এটা দেখুন হাফ সিল্ক, দেখুন হাতটা আমার দেখা যাচ্ছে হাফ সিল্ক। হাফ সিল্ক হচ্ছে এত পরে আরাম, একটা কটন একটা সিল্ক হয়েছে, আর আঁচলের উইভিংটা কত সুন্দর, জামদানি আদলে করা, আর বর্ডারটা দেখো একদম গঙ্গা যমুনা গোল্ডেন, আর মানে ফ্লোরেসেন্ট কালার গ্রে, ভালো হয়েছে না শাড়িটা? গ্রে এর সাথে ইয়েলো আর ফ্লোরেসেন্ট গ্রিন, খুব সুন্দর, এবং তার সাথে রানী কালার রয়েছে ব্লাউজ। ব্লাউজ কেমন, পুরো মনে হচ্ছে যেন একদম হোলি খেলার শাড়ি, একদম খুব সুন্দর, রঙের হোলি খেলা। এই হচ্ছে অজানা বাংলা। আরে বাংলার ভিতরে 1650 টাকা, বাংলার ভিতরে যে আরেক বাংলা আছে সেটাই হচ্ছে এই বাংলা। সমৃদ্ধ বাংলা রয়েছে, হ্যাঁ, এইটা দেখো, এইটা কিন্তু সেই আবার মানে ভারতনাট্যমের রূপমণি দেবী ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল, এটা কিন্তু আমাদের চেনা এবং প্রত্যেকের ঘরে আছে। এটা খুব ইন্টারেস্টিং, জিরো জিরো কাপড়ে হচ্ছে বডিটা কটনে, আর এটা বর্ডারটা হচ্ছে সিল্ক, সুন্দর না শাড়িটা? দারুণ বিউটিফুল, ভীষণ সুন্দর, এবং সব ধরনের সব বয়সে যে কেউ এই শাড়ি পরতে পারে, একদম এগুলোর তো কোনো বয়স নেই, এই সব শাড়ির কোনো বয়স নেই, যে কোনো সময়
আমি ঠিক করতে পারছি না এই শাড়ি পরে চলে গেলাম, এটা অনেক বেশি ওয়েট ক্যারি। এটা গাদোয়াল শাড়ি, কটন, মানে পুরো হ্যান্ডমেড গাদোয়াল। এই দেখো এই শাড়িটা যে এই এইটা এটাও কিন্তু হাতে, এখন কিন্তু কাগজে প্রযুক্তিতে কম্পিউটারের কাগজ কেটে কিন্তু ডিজাইন হয়, কিন্তু এটা ইন্টারলকিং সিস্টেম। এই যে একটু যাবে কতটা সব হাতে ঘোরানো, এইটা কি এই শাড়িটা কিন্তু আমার দেশের ভাই বোনেরা এগুলো করেছে। এই যে তুমি এই শাড়িটা যদি গায়ে নাও, গায়ে না দেখুন এইভাবেই তো একটা নৈতিক সমর্থন হয়। এটা পারমিতাকে দেখুন, এই যে আমার দেশের ভাই বোনেরা তাদের শ্রম দিয়ে শাড়িটা তৈরি করছে, এটাই তো এটার হাত ধরলাম মানে আমার একটা নৈতিক সমর্থন রইল। কাউকে এইভাবে কোনো হেল্প সাহায্যের জায়গা হাত বাড়িয়ে দিতে হবে। আমার সন্তান, আমার ফ্যামিলি, আমি দেখব, আমি দেখব, আমার শুধু একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, তাই তো? একদম, আমি দেখব। আমার মনে হয় আমরা একটু দামটা এটার একটু বলে দিই। এই শাড়িটার দাম হচ্ছে 3,530 টাকা, কটন গাদোয়াল শাড়ি, 3,530 টাকা। এই শাড়িটা দেখো, এই গরমের জন্য এখন আমরা করেছি, আবার আগমনীতে আবার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ঈদ উপলক্ষে গরমটা এই মাসে এখন অনেক এগিয়ে গেছে না। এটা দেখতে দেখতে বলি, চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। এটা দেখো, এটা কিন্তু একদম হাতে বোনা, কিন্তু এটা স্টিভ বয়েল না, এটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনায়, এটা আমাদের বিভূতিভূষণের জেলায়, যেটা আমার বেড়ে ওঠার জেলা, সেখানে কিন্তু তৈরি হয়েছে। এই যে বারাসাত থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কদমগাছি, এটা কিন্তু সমস্ত মহিলারা একটা কর্মসংস্থান চল দেখো। কিন্তু শাড়িটা কিন্তু দামটা শুনলে মনে হবে এত কম দাম, মানে এই সুতো দিয়ে যে কাজটা পুরো একদম হাতে করা, ছেঁড়া উল দিয়ে করা। দামটা বলো তো, 915 টাকা। হ্যাঁ, কটনের উপরে উল দিয়ে কাজ করা, একদম অসাধারণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এবং হলুদের উপরে এই কালো সুতোর কাজটা খুবই সুন্দর। এই এইটাও কিন্তু, এই দেখো এটা টিজি, এটা আমার দেশ পর্বের, কিন্তু এটা কিন্তু মানে পিওর মধুবনী প্রিন্ট। এটা কিন্তু একটা মধুবনী হচ্ছে বিহারের একটা কালচার, এটা কিন্তু সেখানকার বড় বড় রুরাল ডেভেলপমেন্টের জন্য অনেক বড় বড় এনজিওগুলো কাজ করে, ওদের ফ্রিতে। আমার এটা দামটা কম কেন, যারা আমাকে সাপ্লাই করে তাদের মানে রংটা আর যে পেনটা এগুলো লাগে না, ওদেরকে এমনিই দেয়। সে উইভার মানে যারা পেন শিল্পী তারা প্রিন্ট করে আমাকে আবার সাপ্লাই করে। কাপড়টা আমার না, এটা ঘিচা আছে, তসর ঘিচা আছে, ঠিক রাইট, একটা তসর একটা ঘিচা আছে, ঠিক কাপড়। এটা আমার ছত্তিশগড়ে চাপাতে একটা মানে এই শাড়িটা তৈরি হয়, তারপরে সেখান থেকে আমরা এটা বিহারে মধুবনীতে, বিহার ঠিক না, এটা ঝাড়খণ্ডে ভাগাইয়া বলে একটা জায়গা আছে, সেখানে এই পেনগুলো হয়, খুব সুন্দর। এটা হ্যান্ড পেন্টিং, এর কিন্তু আবার একটা স্কিনও হয়, সেটার দাম আবার আধে, খুব সুন্দর। শাড়িগুলো প্রত্যেকটা দেখলেই এত লোভ লাগে, মনে হয় যেন সবগুলোই যদি কিনে নেওয়া যেত কত ভালো হতো। না তুমি তো অনুষ্ঠানের সঞ্চালনা করছো, তুমি তো অনেক শাড়ি পরতেও পারবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে শাড়িটা, এই শাড়িটার দাম হচ্ছে মাত্র 6,100 টাকা, মধুবনী শাড়ি, 6,100 টাকা। এই দেখো এই শাড়িটা দেখো, এটা এটা টুইস্টেড টুইল কাঁথা, পিওর জুট আছে, আর এটা পিওর জুট আছে, একটু এক্সপেন্সিভ কিন্তু খুব শাড়িটা ভালো। এই শাড়িটা দেখতে দেখতেই বলি আমি, একটা আমাদের আছে, আমাদের একটা সেগমেন্টও আসছে, অনেক সময় বহুদিন ধরে আমার একটা অভিজ্ঞতার জায়গা, যে 20-25 বছর শেয়ার তোমার সঙ্গে শেয়ার করছি, আপনাদের সঙ্গে সম্মানিত ক্রেতাবন্ধুদের সঙ্গে শেয়ার করছি। শাড়িটা নেবে অনেক গুণী, অনেক লেখক, অনেক গায়িকা, অনেক বড় জায়গায় কাজ করছে, আইএস আইপিএস, শাড়িটা নেবে গ্লাসে দেখবে, এসে আস্তে করে মনটা খারাপ করে বললো আমার এটা গায়ে রং কালো, আমার মানাবে। তো এটা তো কালো আমাকে মানাবে না, এটা হচ্ছে মনের ব্যাপার, এটা এটাকে এটা কিন্তু আমার একটা মানে শেয়ার করছি আপনাদের সঙ্গে, সেই জন্যই এই যে আমাকে মানাবে না এই আসলো সঙ্গে। কত বড় আমরা দেখো, তোমার একটা হয়তো বান্ধবী বা তোমার একটা বোন গেলো বা কেউ গেলো, তুমি ওকে বললে না রে এটা তোকে ভাল লাগবে না, এটা ভুল শব্দ, যে হ্যাঁ তুই যদি ক্যারি করতে পারিস তুই এটা পর, খুব ভালো লাগবে। এটা আমরা অনেক সময় মা তার সন্তানকে বলে তোর গায়ে রংটা চাপা তো, তোকে এটা মা, এটাতে কত বড় ইনফিনিট কমপ্লেক্স কাজ করে, এটা আমি নিজে আমার অভিজ্ঞতার থেকে শেয়ার করছি।
সেই জন্যই আমার অনেকে তো অনেক সুন্দরী মডেল দিয়ে বা সুন্দরী যারা সুন্দর দেখতে যারা তাদেরকে নিয়ে সব অনুষ্ঠানে নিয়ে আসে বা সেগমেন্ট করে। আমাদের একটা নতুন সেগমেন্ট আছে, সেটা হচ্ছে কৃষ্ণকুণ্ড। আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি, যাদের গায়ের রং একটু চাপা, আপনাদের অনুভূতির কথা আপনাদের সঙ্গে আমরা 5 মিনিট শেয়ার করবো। আপনাদের অনলাইনে অথবা আপনার ফোন করে আপনারা যোগাযোগ করুন। যারা কিছু করছেন বা অনেক এগিয়ে আছেন গায়ের রং চাপা, তারা সেই কৃষ্ণকলি সেগমেন্টে আপনারা আসবেন। ভাবা যায় না এরকম সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম যে সাদা করে দিচ্ছেন, এবং কাদের জন্য না, যাদের গায়ের রং চাপা এবং সেই কমপ্লেক্স নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় হয়তো অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন, এর জন্যও আপনার একটা এটাতে কিছুই না। ধরো তোমার গায়ের রং একটু ফর্সা আছে বা তোমার আরেক বনি কালো আছে, তুমি হয়তো বলছো মানে ডোন্ট টেক কিছু মনে করো আদারওয়াইজ না রে, এটা তোর গায়ের রং চাপা মানে মানে আগের থেকে সেগুলো তো মানে রোগগুলো তো মানে মনের ভিত চিন্তাগুলো তো ওইভাবে ঢুকছে। সেই জন্যই এটা কৃষ্ণকলি যারা অনেক এগিয়ে আছেন গায়ের রং চাপা, তাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো কেন এত কমপ্লেক্সটা কিসের কত। আমি যেটা ক্যারি করতে পারবো সেটাই আমার কাছে ফ্যাশন। একদম। নামটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর এই শাড়িটা দেখাতে দেখাতে সেই কৃষ্ণকলির কথা তাই মনে পড়লো। একদম একদম। এটার দামটা 8,610 টাকা। এটার শার্টিনের উপর আছে পিওর জুট সিল্ক দিয়ে বানানো আছে। তবে এটা এটা কোনো বিয়ে বাড়ি বা একটু শীতকালের দিকে একটু ভারী শাড়ি সেই সময় পরা যাবে। এই একটা শাড়ি হচ্ছে সাহা টেক্সটাইলের স্টুডিও লাইন, এবং যেটা থেকে ভারত সরকারের মিনিস্ট্রি অফ হ্যান্ডলুমের অনুমোদিত, যেটা আমার আছে হ্যান্ডলুম মার্ক। আমাদের সিল্ক মার্ক হ্যান্ডলুম মার্ক দুটোই আমরা সার্টিফাই কোম্পানি সাহা টেক্সটাইল। কি সুন্দর 4-ply সিল্ক। এটা দেখো শাড়িটা একটু এক্সপেন্সিভ, এটা 7-12% সিলভার রয়েছে। এটা দেখো, এটা হচ্ছে আঁচল, জড়িগুলো দেখছো কিরকম একটু শাইনিং মতো একটু কিরকম করছে, আপনার সামনে এসে দেখবেন। 4-ply হচ্ছে সে আপনার অনেক বাধ্যের এবং কথা শুনবে। এই যে পারমিতা শাড়ি পরে আসছে, কুচিটা এদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, সেরকম যাবে না, ও একদম বাধ্যের থাকবে। 4-ply হচ্ছে 4-ply টুইস্ট করে বোনা এবং খুব বাধ্যের। এটা মানে শাড়ি দেখো অনেক সময় কর্পোরেট সেক্টরের মহিলারা দেখবে 4-ply সিল্ক করে, অনেক বড় পলিটিশিয়ান যারা 4-ply, কারণ কি তাদের খুব দৌড়াতে হয়। এই হেলিকপ্টার থেকে নামলো ঠাস ঠাস করে মানে আগে এগিয়ে এগিয়ে গেল, সে দেখবে সব সময় প্লিট করে পড়ে, তো ওই জন্য 4-ply সিল্ক লক্ষ্য করে দেবাই নাম বলছি। আর এই 4-ply সিল্ক হলে এটা একদম মানে তোমার কথা শুনবে, যেরকম থাকে যেরকম ভাবে পড়া হবে যেরকম খুশি ভাবে, মানে তুমি একটা দেখো রান করলে, রান করার পরে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে পরে শাড়িটাও সেরকম দাঁড়িয়ে গেলে, অনেক বাধ্যের। এটা আমি দেখেছি খুব সুন্দর, এবং সেই জন্য শাড়িটার কম্বিনেশনটা অসাধারণ, গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশন। সব সময় একটু আগেই কথা হচ্ছিল অনুষ্ঠানের আগে প্রদীপ্তর সঙ্গে, যে 4-ply সিল্ক একজন মানে সঙ্গীত মানে যিনি একদম বিখ্যাত বাংলার সঙ্গীত শিল্পী, তিনি 4-ply সিল্ক সবসময় শাড়ি দেখলেই বোঝা যায় মানে স্টুডিও লাইন না, এই শাড়িটা একটা সেগমেন্ট আছে, তো স্টুডিও লাইন হচ্ছে সাহা টেক্সটাইলের, তুমিও আস্তে আস্তে জানবে সাহা টেক্সটাইলের প্রিমিয়াম সেগমেন্ট, মানে 8,000 থেকে শুরু হচ্ছে স্টার্টিং এ স্টুডিও লাইন। আপনারা এসে অনেক সময় পার্টি ওয়্যার বা অনেক সময় একটু এক্সপেন্সিভ শাড়ি তখন বলবেন যে আমরা স্টুডিও লাইনের শাড়ি দেবো, এটা হচ্ছে স্টুডিও লাইনের ট্যাগ আছে, তার মধ্যে হ্যান্ডলুম মার্ক সিল্ক মার্ক সবই থাকবে। এটার দাম হচ্ছে 7,990 টাকা। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদের ফিতর, আনন্দিত প্রাণ। সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। কেনাকাটা করুন, সঙ্গে নিন উপহার 5,000 টাকা কেনাকাটা এয়ার ব্যাগ অথবা 2 pieces গ্লাস স্টোরেজ জার, 7,500 টাকার কেনাকাটায় ইম্পোর্টেড লেডিস ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা ফ্রাই প্যান, 10,000 টাকার কেনাকাটায় পোলো ট্রলি ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা জাপান স্টেইনলেস স্টিল মাল্টি বেসিন, 15,000 টাকার কেনাকাটায় 20 pieces ডিনার সেট অথবা হার্ড কুকওয়ের, 20,000 টাকার কেনাকাটায় প্রেশার কুকার অথবা 3 pieces ক্রকারি সেট অথবা মাল্টি ইউটিলিটি প্যান, 30,000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়ের অথবা এয়ার ফ্যান অথবা ইম্পোর্টেড ট্রলি অথবা ইম্পোর্টেড ট্রাভেল কাম ট্রলি,
40,000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়্যার অথবা পেডেস্ট্রাল ফ্যান। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদুল ফিতর, আনন্দিত প্রাণ। শাহ টেক্সটাইল, হরিতলা, বারাসাত। আসলে শাড়িগুলো একটু কম দেখানো হচ্ছে, সময়টাও কম। পারমিতা, এই শাড়িটা দেখো, এটা হচ্ছে ইক্কত। ভারতবর্ষের তিনটে জায়গায় ইক্কত পটোলা হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে হায়দ্রাবাদে ইক্কত হয়, একটা হচ্ছে পাঠান। পাঠানটা খুব এক্সপেন্সিভ এবং ওটা কাস্টমাইজ করা হয়, আমরা অর্ডার নিয়ে এটা করি, 80,000 থেকে উপরে আছে, যেটা ডবল ইক্কত। হ্যাঁ, মানে একটা হচ্ছে হ্যান্ডলুম মোটিভে সব থেকে বড় মানে কঠিন হচ্ছে ডবল ইক্কত, আর হচ্ছে কোরিয়াল। কোরিয়াল হলে মাগুটা কোরিয়াল শাড়ি আছেন যাই না আছে কিনা দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে তোমার রাজকোট পটোলা, এটা রাজকোটের তৈরি, এটা পটোলা। এই যে এগুলো কিন্তু ইয়ান ডাই করে করা হয়, খুব কঠিন শাড়িটার ম্যাচিংটা মনে হয় না, একটু অড ম্যাচিং, অড ম্যাচিং, অড অড। আমাদের চোখে আগে হলো ওরে বাবা এই রং আমরা নেবো না, কিন্তু এই রঙও এখন নিচ্ছে সবাই। পার্টিওয়্যারের জন্য ভীষণই ভালো, আবারও আমরা একটুখানি কটনে ফিরে আসছি। কটন, কটন মানে খুব ডিজাইনার কনসেপ্ট। এইটা দেখো, এইটা দেখো, এটা কিন্তু কটনের উপর আছে কিন্তু ডিজাইনার কনসেপ্ট। হ্যাঁ, লখনৌ তো লখনৌ চিকনের কাজ করা হচ্ছে একদম, মানে প্রত্যেকটা মানুষের ওয়ার্ড্রোবে থাকা মানে হচ্ছে আমি আমার দেশের ভাই বোনেরা হাতে বোনা শাড়ি তার পাশে আমি থাকলাম, মানে এটা আমরা শিখেছি তো বিদেশিদের কাছ থেকে। আমাদের দেখবার সমস্ত হ্যান্ড ওভেনের কাঁথা দিয়ে ফার্নিশিং করা, কাঁথে দিয়ে বেডশিট করা 20,000-15,000 টাকা দিয়ে সবাই কিনছে, মানে শুধু চাই হয় না হ্যান্ড ওভেন, কোনো প্রযুক্তি থাকবে না। ধরো বিশ্বের সব থেকে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েস, সেটা হচ্ছে হ্যান্ডমেড গাড়ি। BMW-র সব থেকে দামি গাড়ি হচ্ছে হাত মানে হ্যান্ডমেড, আমরা যেরকম বলি হাতে বোনা শাড়ি পরুন, ওটা হচ্ছে হ্যান্ডমেড কার। BMW একটা সিরিজ আছে সবচেয়ে টপ সিরিজ, সেটা হচ্ছে হ্যান্ডমেড কার। রোলস রয়েস হ্যান্ডমেড কার, 3 কোটি টাকা উপরে দাম, মানে আমরা তার স্বীকৃতি দিলাম যে হাতে বানানো, মেশিনে বোনার সাথে হাতে বোনার যে কতটা পার্থক্য, স্বীকৃতি দিলাম একদম। এটা আমরা, এটা মানতেই হবে, এটা আমরা বিদেশিদের কাছ থেকে শিখেছি। এই এটা হচ্ছে ব্লাউজ পিস এবং এখানে হাতায় এই কাজটা পড়বে। হ্যাঁ, এটার দাম হচ্ছে 3,170 টাকা। লখনৌ চিকনে কটনে আমাদের 850 টাকা থেকে শুরু, একদমই। এইটা মিল মটকার উপরে সেই আমাদের উলের কাজ, এটা আমরা যেটা মুর্শিদাবাদের বলছিলেন, না 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 না, এটা আমাদের বিভূতিভূষণের জেলা, উত্তর 24 পরগনা, আমার বেড়ে ওঠার জেলা, আমার ভালোবাসার জেলা, লাস্ট বিভূতিভূষণ জেলা। হ্যাঁ, চেরা উলের কাজ আমাদের বাড়ার সাথে যেখানে আমাদের ইউনিট আছে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে 4 কিলোমিটার। এখানে ভালো হয়েছে না, খুব সুন্দর দেখতে, দুর্দান্ত। এটা হচ্ছে আমাদের নতুন করে মিল মটকা, আমি প্রচুর সাবসিডি দিয়ে মানুষকে পড়িয়েছি এই শাড়ি। বিশ, এটার দাম কত, 1600 টাকা, তো এটা প্লেন আমরা 800 টাকা দিয়ে আমরা ফ্যাক্টরি আউটলেটে সেলের সময় পড়িয়েছি। আগে প্রোডাক্ট তো পড়াতে হবে আগে, তাই না? নিশ্চয়ই, তোমাকে যদি প্রোডাক্টের সঙ্গে পরিচিতি না করাতে পারি তাহলে বা যদি কমফোর্টেবল না দিতে পারি তাহলে আমার প্রোডাক্ট বিক্রি হবে। নিশ্চয়ই, এখন আবার আমরা সেই জায়গায় ফিরে এসেছি, মানুষ অনেক কমফোর্টেবল বোধ করছে। কেরম হয়েছে শাড়িটা, ভালো, ভীষণ সুন্দর দেখতে, আর মানে মিলের শাড়ির ওপরে এইরকম চেরা উলের কাজ এ তো দেখাই যায় না, একদমই রেয়ার কম্বিনেশন, ভীষণই সুন্দর। এটা ব্লাউজ, পরমিতার দামটা বলে দাও। আর এটা হচ্ছে আমাদের কুটির শিল্প, এই যে ট্যাগই আছে কুটির শিল্প, মানে কুটির শিল্প মানেই হচ্ছে সমস্ত কিছু মানে প্রযুক্তির সঙ্গে আত্মসমর্পণ। এখন যেরকম কম্পিউটারাইজড মেশিন বেরিয়ে গেছে, এটা কিন্তু মেশিনেই হয়েছে কিন্তু হাতে চালানো। এটার দাম হচ্ছে 1,350 টাকা, নীল মটকা, তার উপরে উলের কাজ, 1,350 টাকা। আমার মনে হয় আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, এত প্রচুর শাড়ি দেখলাম।
আমি নিজেই ভীষণ রকম কনফিউজ, কোনটা ছেড়ে কোনটা নেব তো বুঝতে পারছি না। যারা পর্দার ওপারে বসে দেখছেন তারাও তো এতক্ষণে বোধ হয় নিজের হাতে লিস্টও করে ফেলেছেন কোন শাড়িটা আপনি নিজে কিনতে চান। যদি কোনো শাড়ি আপনার পছন্দ হয়ে থাকে এতক্ষণে নিশ্চয়ই ছবি তুলে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের টিভি স্ক্রিনে ক্রলেই যাচ্ছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন, তাহলে সেই শাড়িটা আপনার হয়ে যাবে। আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে থাকবেন শাহাদা আমাদের বুনন অনুষ্ঠানে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার।